টানা 65 দিন নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে ইলিশের দেখা না পেয়ে মলিন মুখে ঘাটে ফিরছেন কক্সবাজারের উপকূলের জেলেরা। মৎস্য বিভাগ বলছে বৈরী আবহাওয়া কেটে গেলেই হাসি ফিরবে জেলেদের মুখে। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করা হবে জেলে ও মাঝিমালাদের। বিস্তারিত আইয়ুবুল ইসলামের তথ্যে ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট এটি। নিষেধাজ্ঞা শেষে প্রতি মৌসুমে এই কেন্দ্রে ইলিশ থাকলেও এবারে চিত্র পুরো ভিন্ন। টানা 65 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে বুক ভরা আশা নিয়ে সাগরে গেলেও বৈরী আবহাওয়ার কারণে অনেকটা হতাশ হয়ে ফিরছেন জেলেরা। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত থাকায় বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে, ফলে তড়িঘড়ি করে মলিন মুখে ও হতাশা নিয়ে উপকূলে চলে আসেন মাঝিমাল্লারা। সাগরে প্রচুর পরিমাণ ঢেউ হয়েছে এবং ওয়াদার হারা পয়সা এবং তারপরে সিঙ্গেল উঠছে, এর জন্য বারবার সাগর থেকে ফিরে আসতে হয়। বাতাস বেশি, ঝড় বৃষ্টি বেশি, ট্রলার মালিকরা জানান নিষেধাজ্ঞা শেষে সাগরে চাহিদার মতো মাছ না পাওয়ায় প্রতি ট্রলারে লোকসান হয়েছে 5 থেকে 7 লাখ টাকা। আবহাওয়া কে জাল ফেলাই এসছে, কে হাজু ফেলাই এসছে, তো বাজার টিয়া তো লস লস। এবার বুড়ো যাই ওরে বা কে 1 লাখ টিয়া পাইয়ে, কে 50,000 টিয়া পাইয়ে, এভাবে আর আর জীবন যাপন। এদিকে বৈরী আবহাওয়ায় যাতে জেলেরা সাগরে মাছ ধরতে না যায় সেজন্য বিভিন্ন সমাবেশ ও প্রচার প্রচারণা চালাচ্ছেন মৎস্য কর্মকর্তারা। মৎস্যজীবী গ্রামগুলোতে আমাদের বিভিন্ন সংগঠন আছে, মৎস্যজীবী গ্রামগুলোতে আমাদের এই সংগঠনের মাধ্যমে তাদেরকে অ্যাওয়ারনেস করতে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াগুলোতে তাদের সাগরে মাছ না যাওয়ার জন্য এবং যারা গিয়েছে তাদেরকে ফিরে আসার জন্য আমরা অলরেডি বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা তাদেরকে এই সময়টা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাওয়াটা উচিত নয়, কারণ যে কোনো দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা জীবনহানির একটা সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যে আমাদের আবহাওয়া ভালো হয়ে যাবে। বৈরী আবহাওয়া কেটে গেলে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরবে জেলেরা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।